হ্যালো সালামু আলাইকুম দিস ইস রেডওয়ান্স ওয়ান্স এগেইন ফ্রম মাহাসা ইউনিভার্সিটি মালয়েশিয়া আজকে আমরা মাহাসা ইউনিভার্সিটিতে আসছি আমাদের সাথে আছেন মালয়েশিয়ার মাহাসা ইউনিভার্সিটির নবীন স্টুডেন্ট জনাব মোহাম্মদ আজমির আহসান আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাহাসা ইউনিভার্সিটি আজমির এখানে আসছেন ব্যাসেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এর আগে আপনাদেরকে মাসা ইউনিভার্সিটির সম্পর্কে তো এর আগে অনেক বলছে যে অনেক বড় একটা ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এটাই মেন বিল্ডিং মেইন বিল্ডিংয়ের সাথে কিন্তু এখানে আছে স্টুডেন্টের জন্য ছাত্রাবাস এবং ছাত্রী নিবাস একই সাথে পাশাপাশি এবং কি ছাত্রাবাস এবং ছাত্রী নিবাস থেকে কিন্তু স্টুডেন্টরা একসাথে ওখান থেকে পায়ে হেঁটে এর পাশে আসতে পারে এটা আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি ছাত্রাবাসের সাথে যেটা আছে সেটা লাইব্রেরি লাইব্রেরির পরে যেটা আছে এটা মেইন মেইন বিল্ডিং এখানে মেডিসিনের ফ্যাকাল্টি এবং নার্সিংয়ের ফ্যাকাল্টি এটা মেইন মেইন বিল্ডিং মেইন বিল্ডিংয়ের পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে এটা কিন্তু ডেন্টাল ইউনিট ডেন্টাল ইউনিটের পরে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অনেক বড় ক্যাম্পাস এবং কি খুব মনোরম পরিবেশে মালয়েশিয়ার মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রাইভেট এবং পাবলিক মাহাসা ইউনিভার্সিটি এর মধ্যে অন্যতম একটা মনোরম পরিবেশের ক্যাম্পাস যাদের লক্ষ্য বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্পেশালি মালয়েশিয়াতে কম খরচের মধ্যে তাদের কিন্তু মাহাসা ইউনিভার্সিটিকে ফার্স্ট চয়েজ রাখতে পারেন আর এই মুহূর্তে আপনারা জানেন মাহাসা ইউনিভার্সিটিতে থার্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে আর যাই হোক এই মোটামুটি মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে বেসিক ধারণা আপনাদেরকে দিলাম এবার কথা বলবো আজমিনের সাথে কী অবস্থা তোমার তো এক মাস হয় এখনও না না ভাই এক মাস হয়নি এক মাস হয়নি আসছো এখানে তুমি তো আসছো আমাদের মাধ্যমে বেসিক্যালি তুমি তো আমাদের মাধ্যমে কিভাবে পরিচিত হইছো অ্যাকচুয়ালি আমি অনলাইনে আপনাদের ইয়াটা পাইছিলাম ওখান থেকে নাম্বার কালেক্ট করে তারপর আমি যোগাযোগ করছি অনলাইন থেকে হ্যাঁ অনলাইন থেকে ওকে শুরু থেকেই তো তোমাকে আমরা বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছি তুমি তো এই ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক্যালি কোনো ছিল না তোমার ধারণা ছিল আমরা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করব কোন ইউনিভার্সিটিটা ভালো হয় তোমাকে তো এই ইউনিভার্সিটি সাজেস্ট করছি তুমি এখানে দীর্ঘদিন আসছো প্রায় তিন সপ্তাহ মত হ্যাঁ তোমার অভিজ্ঞতা কি ইউনিভার্সিটি দেখে কি তুমি হ্যাপি হ্যাঁ অনেক ইউনিভার্সিটি অনেক বড় লাইব্রেরিটা অনেক সুন্দর আর এখানে টিচাররা অনেক হেল্পফুল টিচাররা অনেক হেল্পফুল অনেক হেল্পফুল মানে আমাদের মানে এখানে এসে আমি আসলে আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে আসলে এই কয়েকদিন পরিবেশটা আসলে মানে নিজে নিজের মধ্যে থেকে মনে হচ্ছে যে আসলে আমি অনেক মানে একটা ভালো পরিবেশে চলে আসছি ভালো পরিবেশে আসছি আর এখানে তো প্রায় একশোটা দেশের মতো স্টুডেন্ট এখানে অনেকগুলো দেশের মানে স্টুডেন্ট আছে তোমার সাথে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক অলরেডি অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে অনেকগুলো আচ্ছা তোমার দেশের বাড়ি হলো আমার দেশের বাড়ি সাতক্ষীরাত সাতক্ষীরাত জেলায় ওকে আর তুমি এমনি দেশে পড়ালেখা করছো আমি দেশে পড়ালেখা করছি ঢাকা থেকে আপনার শ্যামলী আইডিয়াল শ্যামলী আইডিয়াল পলিটিকনিক থেকে হ্যাঁ আইডিয়াল পলিটেকনিক থেকে তুমি ডিপ্লোমা ইন মেরিন মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছো এরপরে তুমি এখানে আসছো আহ ব্যাচেলর অফ অফিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আসো সেক্ষেত্রে তো তুমি কিছু ক্যারিটো এখান থেকে ইনশালা ট্রান্সফার করতে পারবা সেক্ষেত্রে এখানকার চার বছরের আর আপনার চার বছর লাগবে না হয়তো তিন বছর বা এরকম লাগবে যাই হোক এরপর তোমার যে আনুষাঙ্গিক যেই ফ্যাসিলিটিগুলো আছে তুমি তো দেখলাই যে ইউনিভার্সিটির হোস্টেলটা একেবারেই কিন্তু কাছে একেবারেই কাছে তুমি সাকলে হোস্টেলে থাকতে পারতো তুমি স্যাকলে বাইরেও থাকতে পারতোসো এবং কি হোস্টেল থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু তিন মিনিটের মধ্যেই ক্যাম্পাসে পৌঁছা যায় এরপর আবার যদি আমরা এই এই সাইডে ই করি এই সাইডে কিন্তু তোমার আবার খেলার মাঠ বা সবকিছু এখানে আছে তো সমস্ত থেকে তুমি হ্যাপি হ্যাঁ অনেক ওকে এরপরে তুমি তো এখানে আসছো তোমাকে কিছু স্কলারশিপও দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয়েছে আর দে আর স্টুডেন্ট যারা এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ালেখা করতে চান ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধিকাংশ সাবজেক্টগুলোতেই কিন্তু এই মুহুর্তে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আছে বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই 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 সাবজেক্টগুলোতে স্কলারশিপ দিচ্ছে মাহাসা ইউনিভার্সিটিতে ওকে তুমি তোমার সাথে আরও অনেক ফ্রেন্ড আছে যারা ডিপ্লোমা কমপ্লিট করছে এদেরও অনেকে আশা আছে বা এখানে আসবে বা অন্য দেশে যাবে পড়ালেখার জন্য হ্যাঁ অনেকে আছে অনেকের সাথে আমার কথা হয়েছে যে ওরা চিন্তা ভাবনা করতেছে যে এখানে আসবে ওদের সাথে আমি অলরেডি কন্ট্যাক্ট করছি যে এখানে পরিবেশটা অনেক ভালো আর এখানে পড়ালেখার মানও অনেক ভালো সেক্ষেত্রে ওরা চুজ করতেছে যে এখানে হয়তো চলে আসবে কয়েকজন তার মানে তোমার সাজেশন যারা বিদেশে পড়ালেখার জন্য আগ্রহী তাদের মালয়েশিয়া তাই বেস্ট কম খরচের মধ্যে এবং ফ্যাসিলিটি সব মিলে অনেক ভালো এই মোটামুটি এখন তুমি তো তোমার হোস্টেলে থাকো না বাইরে থাকো না আমি বাইরে বাইরেই থাকি বাইরেই থাকো হ্যাঁ এরপরে তোমার এখানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে তার মানে তোমার কোনো সময় লস হয় নাই না সময় সময় লস আছে নাই তো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট তোমার মতো যারা আছে বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসবে না বা যে কোনো ইঞ্জিনিয়ারিং আসবে তাদের জন্য কি সাজেশন থাকবে তোমার ইউনিভার্সিটি সম্পর্কে তুমি স্টুডেন্টদের কি অভিব্যক্তি অ্যাকচুয়ালি আমার মতে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মাসা ইউনিভার্সিটি অনেক ভালো এখন এখানে বেসিক্যালি হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য মাসা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিং স্ট্রং হয়ে গেছে আর মালয়েশিয়ার মধ্যে

এখন হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ মিডিয়াম আর এখানে তো সবই বিদেশি লেকচারার তুমি লেকচারারদের লেকচার কি ভালো কমফোর্ট ফিল মনে করা যে বা তারা লেকচারাররা তোমার কাছে কেমন মিশুক আসলে এরা অনেক মিশুক মানে টিচাররা যেভাবে আমি যেটা ভাবছিলাম যে আসার আগে একটা ভয় কাজ করতো যে টিচাররা কেমন হবে আমি তো অ্যাকচুয়ালি দেশে তো বাংলায় পড়ালেখা করছি তো সেই ক্ষেত্রে এখানে এসে আমি আমার আসলে এরকম কোনো সমস্যা হচ্ছে না টিচারদের সাথে কমিউনিকেশন ভালো হচ্ছে খুবই হেল্পফুল এটা বলে একটা জিনিস আপনি বারবার করে জিজ্ঞাসা করলে আসলে তারা বোধ করে না সেটা যতক্ষণ পর্যন্ত সেটা আপনি না বুঝবেন কি আমি না বুঝতে ততক্ষণ পর্যন্ত সে আমাকে বোঝানোর ট্রাই করে যে এটা এইভাবে এইভাবে করতে হবে এইভাবে হবে মানে যথেষ্ট হেল্পফুল তার মানে এরকম কোন সংকোচ বোধের কারণে যে বিদেশে একটা লেকচার তার কথা বুঝবো কিনা বুঝবো এরকম বাসে হেল্প হলো ওনার সাথে কথা বলেই নিজের ভিতর থেকে এই ভয়টা কেটে গেছে যে আসলে এরকম কোন বাংলাদেশে বাংলাদেশে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম ওখানকার লেকচারারদের সাথে আরো খুব কমফর্ট ফিল আরো হেল্পফুল আর অনেক স্টুডেন্টদের সাথে একবার ফ্রেন্ডলি হ্যাঁ অনেকে হেল্পফুল অনেক ফ্রেন্ডলি এরকম হয় যে বাংলাদেশের টিচাররা টিচারের সাথে একবার দুইবার কথা বলা যায় মানে মানে কথা বলে সবকিছু ক্লিয়ার হয় না টিচার ইস মানে টিচার ওইভাবে সময় দেয় না কিন্তু এখানে আসলে আপনি টিচাররা আপনার যদি ক্লাসের সময় না পায় আপনি সাইডে যে তাকে আপনাকে আবার বুঝাই দিচ্ছে যে ঠিক আছে তুমি এই অফ টাইমে আমার এখানে আসবা আমার অফিসে আসো ডেস্কে আসো উনি বুঝাই দিচ্ছে এরকম তার মানে খুবই খুবই হেল্পফুল হ্যাঁ সেজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মালয়েশিয়াতে আসতে চাও মালয়েশিয়ার টিচাররা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং কি এখানে নাম্বারও ভালো তোলা যায় রেজাল্টও ভালো তোলা যায় সেক্ষেত্রে মালয়েশিয়া থেকে যদি ভালো একটা রেজাল্ট করা যায় ইজিলি কিন্তু মালয়েশিয়া থেকে অন্য দেশেও মুভ করাটা সহজ হয় এই মোটামুটি বেসিক ইনফরমেশন এরপরেও বন্ধুরা তোমাদের যদি মালয়েশিয়ার উচ্চশিক্ষার জন্য কোনো প্রকারের হেল্প দরকার হয় কোন প্রকারের সাজেশন দরকার হয় অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবো প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ইমো নাম্বারও দেওয়া থাকবে ইমেইলও দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা চেষ্টা করবো সমস্ত প্রকার ইনফরমেশন কারেক্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ